শীতলকুচির শিববাড়ি এলাকায় তৃণমূলের অস্থায়ী দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা অভিযোগ দায়ের করেন থানায়, কিন্তু অভিযোগ অস্বীকার বিজেপির। বুধবার সকাল 10টা নাগাদ এমন ঘটনার কথা জানা গেল শীতলকুচির মীরাপাড়া গ্রামের শিববাড়ি এলাকায়। শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহের অভিযোগ, গতকাল রাতে শীতলকুচির মীরাপাড়া গ্রামের শিববাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আপনাদের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর বিষয়ে কি মনে হচ্ছে? কারা এই আগুন লাগলো বা কীভাবে আগুন লাগলো? এই মুহূর্তে বিজেপি পায়ের তলার মাটি নেই, তারা হারবে তারা এটা উপলব্ধি করতে পারছে, এবং সেই জায়গা থেকে তারা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করছে, কোথাও আমাদের অফিসগুলোকে ভেঙে ফেলছে। ভেটাগুড়িতে কিছুক্ষণ আগে আমাদের দুটো প্রচার গাড়ি শেষ লগ্নের প্রচারে বেরিয়েছে আমাদের দলীয় কর্মী সমর্থকরা, দুটো গাড়িতে হামলা, প্রাণঘাতী হামলা চালিয়েছে, এবং শীতলকুচিতে আমাদের অস্থায়ী নির্বাচনী কার্যালয় সেই কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা থেকেই মানুষ সহজে বুঝতে পারছে, আমরাও সকল উপলব্ধি করছি, বিজেপি জিততে পারবে না মানুষের ভোটে, তাই সন্ত্রাসের আবহ তৈরি করছে, একটা ভীতি প্রদর্শন, ভীতি ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে। এবং যেহেতু এখন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে, আইন শৃঙ্খলা সবটাই তারা দেখছে, এবং সেক্ষেত্রে কোথাও একটা সাহস পাচ্ছে যে নির্বাচন কমিশন হয়তো তাদের পক্ষেই ফেভার করবে, এবং তাই তারা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা নির্বাচন কমিশনকে বলব নিরপেক্ষভাবে কাজ করবার জন্যে, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। আমরা নিশ্চিতভাবে মানুষকে সঙ্গে নিয়ে আমরা এর প্রতিবাদ করব। তাহলে কী হয়েছে, এটার কী প্রভাব ভোট বাক্সে পড়বে? ভোট বাক্সে নিশ্চিতভাবে প্রভাব পড়বে, এবং সেটা তৃণমূল মানুষের অনুকূলে যাবে, যে এরা কীভাবে কতটা ভীতি তৈরি করে, কতটা উচ্ছৃঙ্খলতা সেটা মানুষ দেখছে, এবং কীভাবে গোটা জেলা জুড়ে একটা সন্ত্রাসের আবহ তৈরি করছে সেটা মানুষের কাছে স্পষ্ট। তাই গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে।